বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কমলাকান্তের দপ্তরের অন্তর্গত বিড়াল নামক রচনাটি নিয়ে আমি এখন বিস্তারিতভাবে আলোচনা করব। এই রচনার পুরো লাইন বাই লাইন আমি সম্পূর্ণভাবে পড়ব এবং সেই সঙ্গে প্রতিটি লাইন ধরে ধরে আলোচনা করব। যেগুলো এখানে গুরুত্বপূর্ণ লাইন রয়েছে, যে লাইন তুলে প্রশ্ন আসার সম্ভাবনা থাকে, সে লাইনগুলো উল্লেখ করে দেব এবং এখান থেকে যে যে ধরনের প্রশ্ন আসতে পারে বা সমগ্র প্রবন্ধের যে একটি সারসংক্ষেপ রয়েছে সে বিষয় নিয়েও বিস্তারিতভাবে আলোচনা করব। তো যাদের এই বিড়াল প্রবন্ধটি তোমাদের যাদের রয়েছে পাঠ্য, তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখো। কোথাও যদি কোনো রকম বুঝতে অসুবিধে হয় বা কোনো প্রশ্ন তোমাদের থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে সে বিষয়টি জানিও। তো চলো আর সময় নষ্ট না করে প্রবন্ধটা প্রথম লাইন থেকে পরপর পড়া শুরু করি এবং সেই সঙ্গে তোমাদের লাইন ধরে ধরেও বোঝাতে শুরু করি। কমলাকান্তের দপ্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভীষণ জনপ্রিয় একটি গ্রন্থ। এই গ্রন্থে রয়েছে নানান রকম প্রবন্ধ এবং তার মধ্যে অন্যতম একটি বিখ্যাত ভীষণইভাবে জনপ্রিয় বাংলা সাহিত্যের সেটি হলো বিড়াল। তো নামটি শুনে প্রথমত মনে হবে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি সাহিত্য সম্রাট, যিনি প্রথম উপন্যাস লিখেছেন, তিনি এরকম বিড়াল নাম দিয়ে একটি প্রবন্ধ লিখলেন, সে তার মধ্যে কি এমন থাকতে পারে। তো সেই বিড়াল নামক প্রবন্ধটির মধ্যে যে অন্তর্নিহিত রয়েছে গভীর তত্ত্বকথা এবং সেখানে যে সমাজের নানান শ্রেণী বৈষম্যের কথা রয়েছে সে বিষয়টি তোমরা পড়তে পড়তে বুঝতে পারবে। এই প্রবন্ধটা কমলাকান্তের দপ্তরে 13 সংখ্যক প্রবন্ধ এবং এটা প্রকাশ হয়েছিল প্রথম বঙ্গদর্শন পত্রিকায় 1281 বঙ্গাব্দে চৈত্র সংখ্যায়। এবং এই প্রবন্ধে বঙ্কিমচন্দ্র দেখিয়েছেন আমাদের সমাজের ধনী ও দরিদ্র শ্রেণীর যে বৈষম্য রয়েছে সে বিষয়টা, এবং এখানে বিড়ালের মাধ্যমে কমলাকান্ত সামন্ততন্ত্র নামক যে বিষয়টি তার কয়েকটি কথা উল্লেখ করে দিয়েছেন প্রবন্ধে। আর এখানে কমলাকান্ত বলে যে মানুষটি রয়েছে সে আসলে বঙ্কিমচন্দ্র তার ছদ্মনামে বিষয়টি লিখেছেন। শ্রী কমলাকান্ত চক্রবর্তী এই নামে তিনি ব্যবহার করেছেন তাকে, এবং তিনি এখানে সমাজের একজন সুবিধাবাদী, স্বার্থপর, লোভী, এরকম যে শুধু নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না এরকম একজন মানুষের প্রতিনিধি হিসেবে তাকে রাখা হয়েছে। অন্যদিকে বিড়াল রয়েছে এখানে সমাজের দরিদ্র শ্রেণী, নিম্নবিত্ত শ্রেণীর, যারা সারাক্ষণ ধনী বা উচ্চবিত্ত শ্রেণীর কাছে যারা লাঞ্ছিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, শোষিত হচ্ছে, সেরকম একটা শ্রেণীর প্রতিনিধি হচ্ছে বিড়াল। তো চলো এবার প্রবন্ধটা পড়া যাক। আমি শয়নগৃহে চারপায়ের উপর বসিয়া হুঁকা হাতে ঝিমাইতেছিলাম। একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে, দেয়ালের উপর চঞ্চল ছায়া প্রেতবৎ নাচিতেছে। আহার প্রস্তুত হয় নাই, এজন্য হুঁকা হাতে নিমিলিত লোচনে আমি ভাবিতেছিলাম যে আমি যদি নেপোলিয়ন হইতাম তবে ওয়াটারলু জিতিতে পারিতাম কিনা। এমতো সময়ে একটি ক্ষুদ্র শব্দ হইল, ম্যাউ। চাহিয়া দেখিলাম, হঠাৎ কিছু বুঝিতে পারিলুম না। প্রথমে মনে হইল ওয়েলিংটন হঠাৎ বিড়ালত্ব প্রাপ্ত হইয়া আমার নিকট আফিং ভিক্ষা করিতে আসিয়াছে। আফিং হচ্ছে একটি নেশা জাতীয় দ্রব্য, যেটি খেলে ঘুম ঘুম আসে, অনেকক্ষণ নেশার একটা মাদকতা থাকে। প্রথম উদ্যমে পাষাণবৎ কঠিন হইয়া বলিব মনে করিলাম যে ডিউক মহাশয়কে ইতিপূর্বে যথোচিত পুরস্কার দেওয়া গিয়াছে, এক্ষণে আর অতিরিক্ত পুরস্কার দেওয়া যাইতে পারে না। বিশেষ অপরিমিত লোভ ভালো নহে। ডিউক বলিল ম্যাও। মানে আফিংয়ের ঘোরে কমলাকান্ত এখানে ডিউক ভাবছে বিড়ালটিকে, যে বিড়াল একটু পরপরই কমলাকান্তের সামনে ম্যাও ম্যাও করছে। তখন চক্ষু চাহিয়া ভালো করিয়া দেখিলাম যে ওয়েলিংটন নহে, একটি ক্ষুদ্র মার্জার। মার্জার শব্দের অর্থ বিড়াল। প্রসন্ন আমার জন্য যে দুগ্ধ রাখিয়া গিয়াছিল তাহা নিঃশেষ করিয়া উদরাস্বাদ করিয়াছে। আমি তখন ওয়াটারলুর মাঠে বুহ রচনায় ব্যস্ত, অত দেখি নাই। মানে আফিংয়ের ঘোরে কমলাকান্ত ভাবছে যে সে ওয়াটারলুর মাঠে যুদ্ধ করছে, অন্যদিকে তারই সামনে ওয়েলিংটন ভাবছে বিড়ালকে, কিন্তু তারপর দেখলো না, এ তো ওয়েলিংটন না, এ তো একটা সামান্য বিড়াল। এবং সে তার যে গোয়ালিনী সে রেখে গেছে তার জন্য বাটিতে দুধ, কিন্তু সেই দুধটা বিড়াল কখন নিজেই খেয়ে এখন ঢেকুর তুলছে। এক্ষণে মার্জা সুন্দরী নির্জল দুগ্ধ পানে পরিতৃপ্ত হইয়া আপন মনের সুখ এ জগতে প্রকটিত করিবার অভিপ্রায়ে অতি মধুর স্বরে বলিতেছেন ম্যাও। বলিতে পারি না, বুঝি তাহার ভিতর একটু ব্যঙ্গ ছিল। বুঝি মার্জার মনে মনে হাসিয়া আমার পানে চাহিয়া ভাবিতেছিল কেহ মরে বিল সেচে কেহ খায় কই, বুঝি সে ম্যাও শব্দে একটু মন বুঝিবার অভিপ্রায় ছিল। বুঝি বিড়ালের মনের ভাব। তোমার দুধ তো খাইয়া বসিয়া আছি, এখন বলো কি। মানে এখানে কমলাকান্ত বিড়ালের মনের ভাবটাও নিজে বুঝে সেটাই বলছে। বলি কি, আমি তো ঠিক করিতে পারিলাম না, দুধ আমার বাপেরও নয়, দুধ মঙ্গলার। দুহিয়াছে প্রসন্ন, অর্থাৎ যে গরুটি থেকে দুধ দোয়ানো হয়েছে তার নাম মঙ্গলা আর তার গোয়ালিনীর নাম হচ্ছে প্রসন্ন। তো দুধের অধিকার তাহলে তাদের থাকতে পারে, কমলাকান্তেরও না, বিড়ালেরও না। অতএব সে দুগ্ধে আমারও যে অধিকার বিড়ালেরও তাই, সুতরাং রাগ করিতে পারি না। তবে চিরাগত একটি প্রথা আছে যে বিড়ালে দুধ খাইয়া গেলে তাহাকে তাড়াইয়া মারিতে যাইতে হয়। আমি যে সেই চিরাগত প্রথার অবমাননা করিয়া মনুষ্যকুলে কুলাঙ্গার স্বরূপ পরিচিত হইব, ইহাও বাঞ্ছনীয় নহে। মানে আমরা দেখে থাকি বাড়িতে সাধারণত বিড়াল যদি দুধে মুখ দেয় বা কোনো খাবারে মুখ দেয় সঙ্গে সঙ্গে তাকে তাড়াতে যাওয়া হয়, মারা হয়। তো কমলাকান্ত নিজে মানুষ হয়ে যদি সেটা না করে সেটা ঠিক উচিত কাজ হবে না, সে কথাটা একটু ব্যঙ্গের ছলে বলছে। কি জানি এই মার্জারি যদি স্বজাতি মণ্ডলে কমলাকান্তকে কাপুরুষ বলিয়া উপহাস করে, অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয়। ইহা স্থির করিয়া সকাতর চিত্তে হস্ত হইতে হুঁকা নামাইয়া অনেক অনুসন্ধানে এক ভগ্ন যষ্টি আবিষ্কৃত করিয়া সগর্বে মার্জারি প্রতি ধাবমান হইলাম। মার্জারি কমলাকান্তকে চিনিত, সে যষ্টি দেখিয়া বিশেষ ভীত হওয়ার কোনো লক্ষণ প্রকাশ করিল না, কেবল আমার মুখপানে চাহিয়া হাই তুলিয়া একটু সরিয়া বসিল। বলিল, ম্যাও। প্রশ্ন বুঝিতে পারিয়া যষ্টি ত্যাগ করিয়া পুনরপি শয্যায় আসিয়া হুঁকা লইলাম। তখন দিব্যকর্ণ প্রাপ্ত হইয়া মার্জারের বক্তব্য সকল বুঝিতে পারিলাম। দিব্যকর্ণ অর্থ হচ্ছে কমলাকান্ত তো এখানে আসলে বঙ্কিমচন্দ্র কমলাকান্তের ছলে সমাজের নানান কথা বলতে চাইছেন, তো সেক্ষেত্রে কমলাকান্ত সরাসরি বলতে পারছে না, কিন্তু কমলাকান্ত দিব্যকর্ণ প্রাপ্ত হয়েছে, মানে সে যেন ঘোরের ছলে বা মাদকতার ছলে বা কোথাও একটা তার মন, তার যে ভিতরকার মন, সে সঠিক তথ্যটা তাকে দিচ্ছে এবং সে কথাগুলোই সে বোঝাতে চাইছে যে বিড়াল কি বলতে চায় বা সমাজে আসলে সামন্ততন্ত্র বিষয়টিকে কিভাবে দেখা হয় বা ধনী দরিদ্রের বৈষম্যকে কিভাবে দেখা হয়, সে বিষয়গুলো এবার কমলাকান্ত যেন আস্তে বুঝতে পারবে এবং বিড়ালের হয়ে সে যেন সে কথাগুলো বলবে। বুঝিলাম যে বিড়াল বলিতেছে মারপিট কেন। স্থির হইয়া হোকা হাতে করিয়া একটু বিচার করিয়া দেখো দেখি, এ সংসারে ক্ষীর, সর, দুগ্ধ, দধি, মৎস্য, মাংস সকলই তোমরা খাইবে, আমরা কিছু পাইব না কেন? তোমরা মনুষ্য, আমরা বিড়াল, প্রভেদ কি? তোমাদের ক্ষুধপিপাসা আছে, আমাদের কি নাই? তোমরা খাও, আমাদের আপত্তি নাই, কিন্তু আমরা খাইলেই তোমরা কোন শাস্ত্রানুসারে ঠ্যাঙালাঠি লইয়া মারিতে আইসো, তাহা আমি বহু অনুসন্ধানে পাইলাম না। তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো, বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভ ব্যতীত তোমাদের জ্ঞানোন্নতির উপায়ান্তর দেখি না। তোমাদের বিদ্যালয় সকল দেখিয়া আমার বোধ হয় তোমরা এতদিনে এ কথাটি বুঝিতে পারিয়াছ। দেখো, শয্যাশায়ী মনুষ্য, ধর্ম কি? পরোপকারই পরম ধর্ম। আসলে বঙ্কিমচন্দ্র এ কথাটাই বলতে চান যে পরোপকার হলো মানুষের পরম ধর্ম, কিন্তু সে কথা তিনি সরাসরি বলতে পারছেন না। কমলাকান্তের ছদ্মবেশে বিড়ালের হয়ে কথাটি তিনি বলছেন, এই দুগ্ধটুকু পান করিয়া আমার পরম উপকার হইয়াছে, তোমার আহরিত দুগ্ধে এই পরোপকার সিদ্ধ হইল, অতএব তুমি সেই পরম ধর্মের ফলভাগী। আমি চুরি করি আর যাই করি, আমি তোমার ধর্ম সঞ্চয়ের মূলীভূত কারণ। মানে কমলাকান্ত হয়তো নিজে থেকে খুব ইচ্ছেবশত বিড়ালকে দুধ খাওয়ালো সেরকমটা না, কমলাকান্তের কেনা দুধ কিন্তু সেটা বিড়াল যে চুরি করে খেয়ে নিয়েছে, অথচ পরোপকারের জন্য কমলাকান্তের পুণ্য হলো এবং সেই পুণ্যটা কে করিয়ে দিল? বিড়াল। তো বিড়াল বলছে যে আমি চুরি করেই খাই আর যেভাবেই খাই, তোমার ওটা প্রাপ্য ছিল কিন্তু তোমার অধিকারটা আমি ছিনিয়ে নিয়ে আমার উপকার হয়েছে, সুতরাং আমার জন্য তোমার পুণ্য হলো, আর পুণ্যের কারণ হচ্ছে বিড়াল, এ কথাটাই সে বলতে চাইছে। অতএব আমাকে প্রহার না করিয়া আমার প্রশংসা করো, আমি তোমার ধর্মের সহায়। দেখো, আমি চোর বটে, কিন্তু আমি কি সাধ করিয়া চোর হইয়াছি? খাইতে পাইলে কে চোর হয়? আসলে এই কথাগুলো একটু যদি ভালোভাবে দেখো তাহলে বুঝতে পারবে যে এই কথাটা শুধু বিড়ালের কথা না, এটা সমাজের পুরো দরিদ্র শ্রেণীরই মুখের কথা, যে কেউ সাধ করে চোর হয় না। যদি কেউ খেতে পায়, তার যদি সমস্ত অন্ন, বস্ত্র, বাসস্থান সব কিছুর পরিপাটি আয়োজন থাকে, তাহলে কেউই চুরি করতে যায় না, কিন্তু সমাজের চাপে, পরিস্থিতির চাপে, অর্থনীতির দিকে তাকিয়ে চুরি করতে বাধ্য হতে হয়। देखो যাহারা বড় বড় সাধু চোরের নামে শিহরিয়া উঠেন তাহারা অনেক চোর অপেক্ষাও অধার্মিক। তাহাদের চুরি করিবার প্রয়োজন নাই বলিয়াই চুরি করেন না, কিন্তু তাহাদের প্রয়োজনাতীত ধন থাকিতেও চোরের প্রতি যে মুখ তুলিয়া চাহেন না ইহাতেই চোরে চুরি করে। মানে যাদের প্রচুর আছে, অতিরিক্ত আছে, যাদের খরচ করেও প্রচুর বেঁচে যাচ্ছে, তারা যদি একটুখানি দরিদ্র শ্রেণীর দিকে ফিরে তাকাতো তাহলে আর তাদেরকে চুরি করে খেতে হতো না। অধর্ম চোরের নহে, চোরে যে চুরি করে সে অধর্ম কৃপণ ধনীর। চোর দোষী বটে, কিন্তু কৃপণ ধনী তদপেক্ষা শতগুণে দোষী। এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ, লিখে রাখতে পারো বা তোমাদের বই থাকলে দাগিয়ে রাখতে পারো যে চোর দোষী বটে কিন্তু কৃপণ ধনী তদপেক্ষা শতগুণে দোষী। চোরের দণ্ড হয় চুরির মূল যে কৃপণ তাহার দণ্ড হয় না কেন? দেখো, আমি প্রাচীরে প্রাচীরে ম্যাও ম্যাও করিয়া বেড়াই, কেহ আমাকে মাছের কাঁটাখানাও ফেলিয়া দেয় না। মাছের কাঁটা পাতের ভাত নর্দমায় ফেলিয়া দেয়, জলে ফেলিয়া দেয়, তথাপি আমাকে ডাকিয়া দেয় না। তোমাদের পেট ভরা আমার পেটের ক্ষুধা কি প্রকারে জানিবে? হায়, দরিদ্রের জন্য ব্যথিত হইলে তোমাদের কি কিছু অগৌরব আছে? আমার মতো দরিদ্রের ব্যথায় ব্যথিত হওয়া লজ্জার কথা সন্দেহ নাই। যে যখন অন্ধকে মুষ্টি ভিক্ষা দেয় না সেও একটা বড় রাজা ফাঁপড়ে পড়িলে রাত্রে ঘুমায় না। সকলেই পরের ব্যথায় ব্যথিত হইতে রাজি, তবে ছোট লোকের দুঃখে কাতর ছি কে হইবে। মানে কোনো মানুষই সে নিজেরটুকু সে বুঝে নিতে পারলে সে আর ছোটো লোকের ব্যথা অর্থাৎ দরিদ্র শ্রেণীর ব্যথায় সে ব্যথিত হয় না, সে সমব্যথী হয় না। মানুষের যে ধর্ম সেটাকে সে ভুলে যায়, সে নিজেরটুকু বুঝে নিতে পারলেই তারপর সে রাত্রে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। তো এই যে স্বার্থপর শ্রেণী, স্বার্থপর সমাজ, সেই সমাজটাকে ব্যঙ্গ করে দেখানো হচ্ছে। দেখো, যদি অমুক শিরোমণি কি অমুক ন্যায়ালঙ্কার আসিয়া তোমার দুধটুকু খাইয়া যাইতেন, তবে তুমি কি তাহাকে ঠ্যাঙালাঠি লইয়া মারিতে আসিতে? বরং জোড়হাত করিয়া বলিতে, আর একটু কি আনিয়া দিব? তবে আমার বেলা লাঠি কেন? তুমি বলিবে, তাহারা অতি পণ্ডিত, বড় মান্য লোক। পণ্ডিত বা মান্য বলিয়া কি আমার অপেক্ষা তাহাদের ক্ষুধা বেশি? তা তো নয়। তেলা মাথায় তেল দেওয়া মনুষ্যজাতির রোগ। এইটা আর একটা প্রবাদ বাক্য এখানে রয়েছে গুরুত্বপূর্ণ। দরিদ্রের ক্ষুধা কেহ বুঝে না, মানে যে মানুষটার সামর্থ্য আছে তো সে খুব পণ্ডিত মানুষ, সে খুব সমাজে গণ্যমান্য মানুষ, সেই জন্য তাকে খাওয়াতে পারলে যেন আমাদের পুরো জীবন উদ্ধার হয়ে যায়। তো সে যদি এই দুধটা সে খেয়ে যেত তাকে কমলাকান্ত মারতে বা তাড়াতে তো যেতই না, উল্টে আরও কিছু খাবার দাবার এনে তাকে গুছিয়ে সাজিয়ে খেতে দিত। কিন্তু বিড়াল, যে নাকি খেতে পায় না, যাকে কেউ পাতের কাঁটাটুকুও দিতে চায় না, তার অবশিষ্টাংশ খাবার পরে যেটুকু থাকে সেটুকুও দিতে চায় না, সে যখন দুধটা খেয়ে তার খিদে মেটাচ্ছে তখন কমলাকান্ত তাকে ঠ্যাঙালাঠি নিয়ে মারতে যাচ্ছে। যে খাইতে বলিলে বিরক্ত হয় তাহার জন্য ভোজের আয়োজন করো, আর যে ক্ষুধার জ্বালায় বিনা আহ্বানেই তোমার অন্ন খাইয়া ফেলে চোর বলিয়া তাহার দণ্ড করো। ছি ছি। দেখো আমাদিগের দশা, দেখো দেখো প্রাচীরে প্রাচীরে প্রাঙ্গণে প্রাঙ্গণে প্রাসাদে প্রাসাদে মেও মেও করিয়া আমরা চারিদিক দৃষ্টি করিতেছি, কেহ আমাদিগকে মাছের কাঁটাখানা ফেলিয়া দেয় না। যদি কেহ তোমাদের সোহাগের বিড়াল হইতে পারিল, গৃহমার্জার হইয়া বৃদ্ধের নিকট যুবতী ভার্যার সহদর বা মূর্খ ধনির কাছে শতরঞ্চ খেলোয়াড়ের স্থানীয় হইয়া থাকিতে পারিল, তবেই তাহার পুষ্টি। মানে অনেক সময় আমরা দেখে থাকি অনেক ধনী বাড়ি, বড়লোক বাড়িতে তারা কুকুর বিড়াল বিভিন্ন পশু পাখি পোষে এবং তাদেরকে প্রতিদিনই ভালো ভালো খাবার দাবার দেয়, দুধ মাছ মাংস দামি দামি এটা ওটা খাওয়ায়। তো এখানেও বিড়ালটা সেরকমই বলছে যে সে তো আর কারোর বড়লোক বাড়ির পোষা বিড়াল হতে পারেনি, সেই জন্য তার ভাগ্যেও ভালো ভালো খাবার দাবার জুটছে না। তাহার লেজ ফুলে গায়ে লোম হয় এবং তাহাদের রূপের ছটা দেখিয়া অনেক মার্জার কবি হইয়া পড়ে। আর আমাদিগের দশা দেখো, আহারাভাবে উদর কৃশ অস্থি পরিদৃশ্যমান, লাঙল বিনত, দাঁত বাহির হইয়াছে। মানে যারা বড়লোক পোষা বিড়াল তারা খুব যত্নে থাকে, তাদের শরীর স্বাস্থ্য খুব ভালো হয়, তারা স্বাস্থ্যবান হয়। অন্যদিকে এই বিড়ালগুলো এরা রোগা হয়ে গেছে, এদের হাড়গোড় বেরিয়ে গেছে, লোম উঠে গেছে, জিহ্বা ঝুলিয়া পড়িয়াছে, অবিরত আহারাভাবে ডাকিতেছি, মেও মেও খাইতে পাই না। আমাদের কালো চামড়া দেখিয়া ঘৃণা করিও না। এই কথাটাও একটা ইঙ্গিত যে যারা ইংরেজরা তারা ভারতবাসীকে কালো চামড়ার মানুষ বলে ঘৃণা করত, তো বিড়াল এখানে সে কথাটাও একটু উল্লেখ করে দিল। এ পৃথিবীর মৎস্য মাংসে আমাদের কিছু অধিকার আছে, খাইতে দাও নহিলে চুরি করিব। আমাদের কৃষ্ণচর্ম শুষ্ক মুখ ক্ষীণ সকরুণ ম্যাও ম্যাও শুনিয়া তোমাদিগের কি দুঃখ হয় না? চোরের দণ্ড আছে, নির্দয়তার কি দণ্ড নাই? দরিদ্রের আহার সংগ্রহের দণ্ড আছে, ধনীর কার্পণ্যের দণ্ড নাই কেন? এই লাইনগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ, দাগিয়ে রেখো। তুমি কমলাকান্ত দূরদর্শী, কেননা আফিংখোর। তুমিও কি দেখিতে পাও না যে ধনীর দোষেই দরিদ্রে চোর হয়? 500 দরিদ্রকে বঞ্চিত করিয়া একজনে 500 লোকের আহার্য সংগ্রহ করিবে কেন? এটা একেবারেই যে অর্থনীতির কথাবার্তা, অর্থনীতির গুঁড়ো কথা, গুঁড়ো তত্ত্ব যেগুলো, সেই বিষয়টাকে বঙ্কিমচন্দ্র খুব সহজ সরলভাবে বিড়ালের মুখ দিয়ে তুলে ধরেছেন, যে আমাদের সমাজে এক শ্রেণীর মানুষের হাতে কিচ্ছু নেই আর গোটা কয়েকজনের মানুষের হাতে প্রচুর পরিমাণ ধনসম্পত্তি। যদি করিল তবে সে তাহার খাইয়া যাহা বাহিয়া পড়ে তাহা দরিদ্রকে দিবে না কেন? যদি না দেয় তবে দরিদ্র অবশ্য তাহার নিকট হইতে চুরি করিবে, কেননা অনাহারে মরিয়া যাইবার জন্য এই পৃথিবীতে কেহ আইসে নাই। আমি আর সহ্য করিতে না পারিয়া বলিলাম, থামো থামো মার্জার পণ্ডিতে। এবার কমলাকান্ত বলছে, তোমার কথাগুলি ভারী সোশিয়ালিস্টিক। সমাজ বিশৃঙ্খলার মূল। যদি যাহার যত ক্ষমতা সে তত ধনসঞ্চয় করিতে না পায়, অথবা সঞ্চয় করিয়া চোরের জ্বালায় নির্বিঘ্নে ভোগ করিতে না পায়, তবে কেহ আর ধনসঞ্চয় যত্ন করিবে না, তাহাতে সমাজের ধনবৃদ্ধি হইবে না। মার্জার বলিল, না হইল তো আমার কি? সমাজের ধনবৃদ্ধির অর্থ ধনীর ধনবৃদ্ধি। ধনীর ধনবৃদ্ধি না হইলে দরিদ্রের কি ক্ষতি? অর্থাৎ এই সব কথা বিড়াল কেন বুঝতে যাবে? বিড়াল তো একটা দরিদ্র শ্রেণীর মানুষ, দরিদ্র শ্রেণীর মানুষের প্রতিনিধি। তো সে কেন বুঝতে যাবে এটা যে সমাজের অর্থনীতি এত তত্ত্বকথা, এসব তো তার বোঝার দরকার নেই। সে শুধু নিজের পেট ভরার প্রয়োজনটুকু সে মেটাতে চায়, সে তার নিজের খিদে আগে মেটাবে, তারপর তো সমাজের এই যে এত অর্থনীতির তত্ত্বকথা সেসব বুঝবে। সে যেটুকু দেখছে সে সেটুকু বলছে, যে এক শ্রেণীর মানুষের হাতে কিচ্ছু নেই, বেশিরভাগ মানুষের হাতেই খাওয়ার দাওয়ার বা অন্য সংস্থানে কোনো ব্যবস্থা নেই, আর গোটা কয়েকজন মানুষের হাতে এত ধনসম্পত্তি যে উপচে পড়ছে। সে সেই বিষয়টাই বোঝাতে চাইছে। অন্যদিকে কমলাকান্ত তাকে উল্টোটা বোঝাতে আসছে। আমি বুঝাইয়া বলিলাম যে সামাজিক ধনবৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নাই। বিড়াল রাগ করিয়া বলিল যে আমি যদি খাইতে না পাইলাম তবে সমাজের উন্নতি লইয়া কি করিব? গুরুত্বপূর্ণ লাইন, যে আমি খেতে পাচ্ছি না অথচ সমাজের উন্নতি হবে, ধনীদের টাকা থাকলে সমাজে তাহলে অনেক উন্নতি হবে, অগ্রগতি হবে, এই সব তো আমি ভাববো না। আমার যখন নিজের পেটে ভাত নেই, তিনবেলা ভাত জুটছে না, তখন আমি কেন এটা ভাবতে যাব যে সমাজের কিসে উন্নতি কিসে অবনতি, বা ধনীর অনেক টাকা থাকলে তবে সমাজের উন্নতি হবে, এসব আমি কেন তখন ভাবব? বিড়ালকে বোঝানো দায়ী হইল, যে বিচারক বা নৈয়ায়ী কস্মিনকালে কেহ তাহাকে কিছু বুঝাইতে পারে না। এ মার্জা সুবিচারক এবং সুতার্কিকও বটে, এটা কমলাকান্ত স্বীকার করতে বাধ্য হল। সুতরাং না বুঝিবার পক্ষে ইহার অধিকার আছে। অতএব ইহার উপর রাগ না করিয়া বলিলাম, সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকিলে না থাকিতে পারে, কিন্তু ধনীদিগের বিশেষ প্রয়োজন, অতএব চোরের দণ্ডবিধান কর্তব্য। মার্জার মহাশয়া বলিলেন, চোরকে ফাঁসি দাও তাহাতেও আমার আপত্তি নাই, কিন্তু তাহার সঙ্গে আরেকটি নিয়ম করো। যে বিচারক চোরকে সাজা দিবেন তিনি আগে 3 দিবস উপবাস করিবেন, তাহাতে যদি তাহার চুরি করিয়া খাইতে ইচ্ছা না করে তবে তিনি স্বচ্ছন্দে চোরকে ফাঁসি দিবেন। তুমি আমাকে মারিতে লাঠি তুলিয়াছিলে, তুমি অদ্য হইতে 3 দিবস উপবাস করিয়া দেখো, তুমি যদি ইতিমধ্যে নসিরামবাবুর ভাণ্ডার ঘরে ধরা না পড়ো তবে আমাকে ঠ্যাঙাইয়া মারিও, আমি আপত্তি করিব না। ভীষণই গুরুত্বপূর্ণ কিছু কথা, যে বলছে চোরকে তুমি ফাঁসি দাও তাতে আমার আপত্তি নেই, কিন্তু যে বিচারক ফাঁসি দেবে আগে তাকে 3 দিন বলো না খেয়ে থাকতে, তারপরেও যদি তার চুরি করে খেতে ইচ্ছে না করে তখন ফাঁসি দেবে, মেনে নেব। আবার কমলাকান্তকেও বলছে তুমিও আজ থেকে 3 দিন উপবাস করো, তারপর তোমার এই বিচারটা তুমি বলতে যেও। বিজ্ঞ লোকের মতো এই যে যখন বিচারে পরাস্ত হইবে তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করিবে। আমি সেই প্রথা অনুসারে মার্জারকে বলিলাম যে এ সকল অতি নীতিবিরুদ্ধ কথা, ইহার আন্দোলনেও পাপ আছে। মানে কমলাকান্ত বুঝতে পারছে সে এই যুক্তিতে হেরে যাচ্ছে, তখন সে এবার জ্ঞান দিতে শুরু করেছে। তুমি এ সকল দুশ্চিন্তা পরিত্যাগ করিয়া ধর্মাচরণে মন দাও। তুমি যদি চাহো তবে পাঠার্থে তোমাকে আমি নিউমান ও পার্কারের গ্রন্থ দিতে পারি, আর কমলাকান্তের দপ্তর পড়িলেও কিছু উপকার হইতে পারে। আর কিছু হোক বা না হোক আফিংয়ের অসীম মহিমা বুঝিতে পারিবে। এক্ষণে স্বস্থানে গমন করো, প্রসন্ন কাল কিছু ছানা দিবে বলিয়াছে, জলযোগের সময় আসিও, উভয় ভাগ করিয়া খাইব। অদ্য আর কাহারও হাঁড়ি খাইও না, বরং ক্ষুধায় যদি নিতান্ত অধীর হও তবে পুনর্বার আসিও, এক সরিষা ভোর আফিং দিব। মার্জার বলিল, আফিংয়ের বিশেষ প্রয়োজন নাই, তবে হাঁড়ি খাওয়ার কথা ক্ষুধা অনুসারে বিবেচনা করা যাবে। মানে এতে মার্জারে কিছু যায় আসে না, আফিং তো খাবেই না। ওর যখন ভাত খাওয়ার বা মাছ মাংস দুধ খাওয়ার ইচ্ছে হবে তখন ও খিদে বুঝে নিজেই এসে খেয়ে নেবে, তখনও কমলাকান্তের কাছে সে অনুমতিও নিতে যাবে না। মার্জার বিদায় হইল। একটি পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়াছি ভাবিয়া কমলাকান্তের বড় আনন্দ হইল। শ্রী কমলাকান্ত চক্রবর্তী। এই হলো বাংলা সাহিত্যের ভীষণ ভীষণ জনপ্রিয় বহুল পঠিত একটি প্রবন্ধ বিড়াল, কমলাকান্তের দপ্তর গ্রন্থের অন্তর্গত। এবং এই রচনায় বঙ্কিমচন্দ্র দেখিয়েছেন দরিদ্র এবং ধনী শ্রেণীর বৈষম্যের কথা, সামন্ততন্ত্রের কথা, সোশ্যালিস্টিক বলে যে বিষয়টি বলেছেন সেখানে অনেক কিছু সামন্ততন্ত্রের কথা তিনি গূঢ় তত্ত্ব তিনি বুঝিয়ে দিয়েছেন। এবং কমলাকান্তের ছদ্মনামে এবং বিড়ালের মাধ্যমে তিনি বেশ সমাজের কিছু বৈষম্য এবং ধনী দরিদ্রের যে কথাগুলো, কোনটা আসলে সুবিচার, কোনটা সুতর্কের কথা আর কোনটা বাজে কথা নেহাতি, এবং কোনটা আসলে জ্ঞান দেওয়ার কথা, যে বিড়ালকে বলছে গ্রন্থ পড়ো। তো সেখানে যখন সে বিচারে হেরে যাচ্ছে কমলাকান্ত, তখন সে জ্ঞান দিচ্ছে, অন্যান্য সাহিত্যের গ্রন্থের নাম উল্লেখ করছে। তো এই বিষয়টা বঙ্কিমচন্দ্র দেখাতে চেয়েছেন। আশা করি সবাই প্রবন্ধটা বুঝতে পেরেছো। এখান থেকে যে লাইনগুলো আমি গুরুত্বপূর্ণ বললাম সেগুলো দাগিয়ে রেখো, তোমরা এরপর মন দিয়ে প্রবন্ধটা পড়ো। আর এখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, যেমন ধরো ধনী দরিদ্রের এই যে বৈষম্যের কথা বঙ্কিমচন্দ্র কিভাবে এই প্রবন্ধে দেখিয়েছেন সে বিষয়ে আলোকপাত করো, কিংবা বিড়ালের মুখ দিয়ে সামন্ততন্ত্রের কোন কোন কথাগুলো বঙ্কিমচন্দ্র বলতে চেয়েছেন, বা ব্যঙ্গের ছলে সমাজের কোন দিকটিকে তুলে ধরতে চেয়েছেন, কিংবা ধরো তৎকালীন সমাজচিত্রের কোন বিষয়টি এখনও প্রাসঙ্গিক রয়েছে। এই যে যে বিষয়টিকে বঙ্কিমচন্দ্র অনেক বছর আগে দেখিয়েছেন, আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু এই বিষয়টি আমাদের প্রাসঙ্গিক, স্বাধীন ভারতবর্ষে দাঁড়িয়েও এটা ভীষণভাবে প্রাসঙ্গিক। তো এই বিষয়টার কথাই এখানে মূলত তিনি বলতে চেয়েছেন ব্যঙ্গের ছলে বিড়ালের মাধ্যমে কমলাকান্তের ছদ্মনামে। তো এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে তোমরা পড়ো, এর উপরেই নোট প্রস্তুত করে পরীক্ষায় লিখে এসো। তাহলে আশা করি ভালো মতো নম্বর তোমরা পেয়ে যাবে। এবং প্রবন্ধটা অবশ্যই বোঝার চেষ্টা করো, শুধু পাঠ্য বিষয় হিসেবে নয়, প্রবন্ধের মধ্যে সমাজের যে বিষয়গুলো বঙ্কিমচন্দ্র আসলে বোঝাতে চেয়েছেন, তুমি আমি সকলে যেন সাহিত্যের ছাত্রছাত্রী হিসেবে সেই বিষয়টাকে বুঝতে পারি, আমরা যেন আমাদের সেই নৈতিক দিকটাকে বজায় রাখতে পারি, এইটুকুই চাওয়া। সাহিত্য পড়ার এখানেই সার্থকতা। তো চলো আজকে এ পর্যন্তই, সকলে ভালো থেকো, সাহিত্য চর্চায় থেকো।